তো তোমরা টাইটেল এন্ড থাম্বনেইলে দেখে নিয়েছো, আমরা নন স্টপ রাইড করতে চলেছি কলকাতা থেকে দীঘা পর্যন্ত, যেটা অলমোস্ট 210 কিলোমিটার আমার এই কারেন্ট লোকেশন থেকে। কিন্তু শুধু দীঘা নয় বন্ধু, তার সাথে সাথে আমরা যাব দীঘা থেকে একটা ইন্টারেস্টিং জায়গা, যেটা হলো উড়িষ্যার দেবকুণ্ড। অনেকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম, তো আমি ডাইরেক্ট এখান থেকে দেবকুণ্ড যেতে পারতাম, কিন্তু যাচ্ছি না। একটাই কারণ, কারণ শুভম আমার পার্টনার রয়েছে ভাই কাঁথিতে, তো ওকে কাঁথি থেকে পিক আপ করতে হবে। আজকে রাত্রেবেলা আমরা দীঘাটা ঘুরবো, ওখানে দীঘা উদয়পুর মন্দারমণি জায়গাগুলো এক্সপ্লোর করবো একটু হালকা, যেহেতু আমরা এর আগে গেছি, ঠিক আছে? তো ছোটখাটো ভাবে একটু রাইড হয়ে যাবে ওখানে, দেন আমরা ওখান থেকে কালকে সকালবেলা বেরোবো দেবকুণ্ডের উদ্দেশ্যে, যদি বৃষ্টি না হয়। তো আমি সকাল থেকে বেরোতে পারতাম, এখন সময় হচ্ছে দুপুর আড়াইটা বাজে। তো সবাইকে শুভ বিকেল, গুড আফটারনুন। তো অনেকক্ষণ আগে আমি বেরোনোর চেষ্টা করছিলাম, বৃষ্টির জন্য বেরোতে পারিনি, জাস্ট এখনই ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, তো এখনই আমরা বেরোচ্ছি। আর এখানে আমার সবকিছু রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো হেলমেট রেডি, এখানে আমার অ্যাকশন ক্যামেরা। আর যদি রাইডিং গিয়ার্স এর কথা বলি, আমার কাছে কোনো রাইডিং গিয়ার নেই, তো এটাই শুধু রয়েছে। আর এখানে আমার ড্রোন ব্যাগ, আর এটা আমার রয়েছে ট্রাভেল ব্যাগ, যেটা আমি আনবক্সিং করেছি, চ্যানেলে গিয়ে দেখতে পারো, ফেসবুক পেজেও রয়েছে। আমার শরীরে পুরো ঝরঝর করে ঘাম বেরোচ্ছে, পুরো ভিজে গেছি গরমে। আর একটা সমস্যা যেটা হলো, অনেকে বলে থাকে আমার যে বাইকটা রয়েছে হন্ডা SP125cc গাড়ি, তো এটাকে দেখে অনেকে বলে সাইকেলের চাকা। তো আমার সাইকেলের চাকা নিয়ে আমি রাইড করতে চলেছি। দেখো এখান থেকে 210 কিলোমিটার, ওখান থেকে দেবকুণ্ড প্রায় 150 কিলোমিটার মতো, মানে টোটাল আমার হয়ে যাচ্ছে 350 মতো। তো টোটাল ধরে নাও আপ ডাউন কলকাতা দেবকুণ্ড গোটাটা ঘোরা নিয়ে আমার প্রায় 700-800 কিলোমিটার টোটাল রাইড করতে চলেছি SP125 গাড়ি নিয়ে। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:50, আমি বাইকের ইঞ্জিন এখনই স্টার্ট করলাম। আর এখান থেকে পুরো 210 কিলোমিটার নন স্টপ, মাঝখানে হয়তো 5 মিনিটের একটা ব্রেক নেব আর পেট্রোল নেব। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। চলো ভোলেনাথের নাম নিয়ে শুরু করলাম, আশা করি ভালোভাবে পৌঁছাবো এবং পুরো রাস্তাটা তোমাদের এখানকার যে ভিউটা দেখাতে দেখাতে যাব পুরো দীঘা কাঁথি পর্যন্ত। সো ভিডিও কোয়ালিটি অ্যান্ড অডিও কোয়ালিটি কেমন আসছে সেটা অবশ্যই জানাবে। ইউপিআই করবো, তেল আমরা পেট্রোল নিয়ে নিয়েছি 510 টাকার, এত তো যাবে না আমার, কাঁথি পর্যন্ত 300-350 টাকার পেট্রোলে হয়ে যায়। সো আশা করছি 510 টাকায় আমরা উড়িষ্যা ক্রস করে যাব, কারণ এটা 60-65 মাইলেজ রয়েছে। এটাই ভাবছি বৃষ্টি না পড়ে যায়, এটাই একটা বড় সমস্যা। বৃষ্টি যদি আসে আমি ফেঁসে যাব, মানে দাঁড়াতেই হবে আমাকে। তো যেই টাইমের মানে ভেবেছিলাম যেই টাইমের মধ্যে ক্রস করব, তো ওটা মনে হয় সম্ভব নয়, এই আবার বৃষ্টি এসেছে। এখন ঘড়িতে সময় 4:03, আর আমরা এখন ক্রস করলাম কোনা এক্সপ্রেসওয়ে। এখন এন্ট্রি নিচ্ছি আমরা কোলাঘাট ব্রিজের সামনে, আর এখন 4:50, মানে 5:10 বাকি রয়েছে। ও ভাই, এখানে মাঝখান দিয়ে রাস্তা রয়েছে, তো মাঝখান দিয়ে বেরিয়ে এলাম। একজন দাদাকে জিজ্ঞেস করলাম, বললো ওই দিক থেকে টপকে যাও, তো ওই জন্য মাঝখান দিয়ে যাচ্ছি। আর এখান থেকে ড্রোন শটটা নেবো ভাবছি, দেখা যাক কি হয়। ও ভাই সাহেব, এই মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো দুদিকে, এদিকে ডাউন এদিকে আপ কলকাতার, আর আমি মাঝখান দিয়ে যাচ্ছি ভাই। তো ড্রোন উড়ানোর এই যে প্রস্তুতি চলছে, এখানে যে হাওয়া দিচ্ছে না, আমি শিওর এখানে একটা প্রবলেম দেবে, সেটা হচ্ছে হাই উইন্ডের যেটা প্রবলেম থাকে ওটারই দেবে। Thank you.
আমরা এখন নন্দকুমার ক্রস করছি, ঠিক আছে, মানে নন্দকুমার বাসস্টপ। এবার আমরা ডান দিকে যাব। এবার আমি যদি রাস্তার কথা বলি এখানে, তাহলে বাঁ দিকে যেটা যাচ্ছে ওটা চলে যাচ্ছে তমলুকের দিকে। একটু সামনে যাই, দিলে দেখাতে সুবিধে হবে। এই যে এটা যাচ্ছে তমলুকের দিকে, এই যে রাস্তাটা দেখছো বাঁ দিকে, এটা তমলুকের দিকে যাচ্ছে। আর রাউন্ড নিচ্ছি এখানে, এই যে সোজা রাস্তাটা এই দিকে যাচ্ছে, এটা যাচ্ছে তোমার হলদিয়ার দিকে। আর আমি রাউন্ড নিয়ে এদিকে যাচ্ছি, এটা আমাদের চলে যাচ্ছে কাঁথি দীঘার দিকে, রাইট? এবার আশা করি বুঝতে পেরেছো। এই যে রাউন্ড নিয়ে আবার যদি ওদিকে চলে যাই, তাহলে ওটা আবার মেছেদার দিকে চলে যাচ্ছে। আমরা এই দিকে যাচ্ছি, এটা হচ্ছে দীঘার দিকে যাচ্ছে, দীঘা কাঁথি হয়ে, ঠিক আছে? চা হবে? চা সিরিয়াসলি এত পরিমাণ মাথা যন্ত্রণা করছিল, মানে একটু না দাঁড়িয়ে আর পারলাম না। একটা বিস্কিট আর একটু চা খেলাম, কারণ জল আমি খাইনি। সেই দুপুর আড়াইটায় লাস্ট জল খেয়েছিলাম ভাত খাওয়ার পরে, তারপর থেকে কোনো এখনো পর্যন্ত জল পর্যন্ত মুখে দিইনি। তো একটু জল দিতে ভাই শরীরে একটু এনার্জি এলো। জল, একটু চা আর একটা 5 টাকার গুড ডে বিস্কিট, একটু শান্তি পেলাম ভাই। এই রাস্তাগুলোয় কত স্মৃতি জড়িয়ে আছে ভাই, অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তাগুলোতে। সেই আমাকে ঢোকালো, ওর বাড়ির গলিতে ঢুকতে হলো একদম। আমি এখানে দাঁড়াতাম এই জায়গাটায়, ও একদম বেরোয়নি, মানে আর কি করা যাবে, আমাকে সেই বাড়ির গলিতে ঢোকালো। এই যে ডার্লিং এতক্ষণে বেরিয়ে এলো, কাকিমা আসছেনি তো? মা আসছে পেছনে। এই ব্যাগটা কী করবো? এই ব্যাগটা সামনে নেব, হ্যাঁ। কাকিমা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবো, আসছি। হ্যাঁ, হেলমেটটা পরে নাও, চুল খারাপ হলে কি হলো জীবনটা? আগে চুল পরে, আমার তো চুল পুরো বসে গেছে, লেভেল হয়ে গেছে। তো ডার্লিং পিছনে বসে পড়েছে নাকি? উফ বাবা গো, কি গরম! কে কি রে ভাই, এ কি রে, এ তো আজব সব এখানকার ড্রাইভার রে ভাই, তো ভয় লেগে যাবে তো। হেভি ড্রাইভার মানে? ওয়েদারের জন্য প্রবলেমটা হচ্ছিল জানো তো, মানে হয়েছে ফগ হালকা, বাট মানে অতটা না। এখন 7:19 বাজে, মানে আমি মাঝখানে দাঁড়াতে পারলাম না, এখানে মানে দাঁড়াতে হলো, মানে পারলাম না, মানে আমার শরীর টানছে না একদম, যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, দিয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে একটা চা আর একটা গুড ডে বিস্কিট খেলাম। আমি বললাম আমি পারবো না, আমি নন্দকুমারে দাঁড়ানো অ্যাকচুয়ালি উচিত ছিল আমার। মোটামুটি 170 কিলোমিটার প্লাস আমরা জার্নি কমপ্লিট করলাম, তো এখান থেকে আর বেশিক্ষণ না, 40 মিনিটের মধ্যে আমরা 200 কিলোমিটার পুরো কমপ্লিট করবো, 210 কিলোমিটার। তো নন স্টপ পুরো এসছি কলকাতা থেকে দীঘা। কি এখানে কি লস্যি খাওয়া হবে নাকি? চলো। ও কোন দিক থেকে যাবো? হ্যাঁ ঠিক আছে, কোন দিক থেকে যাবো? ধরো ভুলে গেছি, মানে মানে অভ্যাস হয়ে গেছে, তো ভুলে গেছি টোটালি। এটা হচ্ছে কাঁথি সেন্ট্রাল বাস স্টপ। তো আমি যেটা বলছিলাম না, ওই সোনার তরি বলে একটা ইয়ে রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, তো ওটা এই ডান দিকে, সামনে দেখিয়ে দেবো। এইদিকে হচ্ছে, এই যে বলছিলাম সোনার তরি রেস্টুরেন্টটা, এই ডান দিকে, এইদিকে মাদনা রোডের দিকে পড়বে। এই যে দীঘা গেটের সামনে আমরা রয়েছি এখন।
আমরা এখন এগিয়ে যাচ্ছি বাইক নিয়ে। কোন দিকে যাবে? আর বাইক নিয়ে যাওয়া যাবে না ওদিকে। এখন রাত্রেবেলা কিছু দেখার মতোও নেই, শিবির সব বন্ধ হয়ে গেছে। এবার একটু চিল করবো ভাই, এখানে বসে চিল করবো। ও ভাই, ও তো আমাদের দীঘায় থাকার কোনো প্ল্যান ছিল না, মানে নাইট স্টে করতাম না আমরা, যেহেতু সোজা দেবকুণ্ড যাব, বাড়িতে থাকতাম রামনগরে গিয়ে। কিন্তু শুভম আমার সাথে রয়েছে এখন। তো শুভম আর আমি এখানে একটা একদম কম দামে একটা রুম নিয়েছি, ছোট্ট করে, জাস্ট ঘুমানোর জন্য। এখন তো প্রায় 10:30-11টা বাজে, আমরা ডিনার করে এলাম, রুটি আর তড়কা খেয়ে এলাম ওল্ড দীঘা থেকে। ওখানে খুঁজে খুঁজে গেলাম ভাই, এখানে মানে কী বলবো, এত খাবারের দাম নিচ্ছে উল্টোপাল্টা দাম, আর তার সাথে রুমেরও ভাই অবস্থা খারাপ হয়ে যাবে যদি ঠিকঠাক তুমি দাম করে না নিতে পারো, খাবার হোক অথবা রুম। তো এখানে একদম ছোট্ট একটা রুম নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এখানে ব্যাগগুলো রয়েছে, একদম সিঙ্গেল বেড বললেই চলে। তো এখানে কোনো রকম রাত্রেবেলা আমরা একটু অ্যাডজাস্ট করে ঘুমিয়ে পড়বো, আর সকালবেলা আমরা 4:00-5:00 দিকে বেরিয়ে যাবো, 5:00 দিকে বেরিয়ে যাবো। আর কারণ এখান থেকে কত দেখালো, 160 কিলোমিটার, 160 কিলোমিটার এখান থেকে দেবকুণ্ড ওয়াটারফল। তো আমরা যতটা পারবো আর্লি মর্নিং, ঘুম যখনই ভাঙবে আমরা বেরিয়ে যাবো। আর এখানে ছাদ নেই, সেই জন্য ড্রোন শ্যুট নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। দেখা যাক, যদি সম্ভব হয় তাহলে একটা পজিশনে গিয়ে ওইদিকে, যেদিক থেকে এলাম রাত্রেবেলা ওইদিকে গিয়ে হয়তো নিতে পারবো, ওইখান থেকে একটা ড্রোন শ্যুট নেওয়ার চেষ্টা করবো, কী হয় দেখা যাক। তো সবাইকে শুভরাত্রি, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, কালকে সকালে দেখা হচ্ছে সবার সাথে আর দেবকুণ্ড যাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে নাও যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো, সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। বাই। অনেকে হলো ব্যাটম্যান, অনেকে হলো ব্যাটম্যান, অনেকে হলো ব্যাটম্যান, অনেকে হলো ব্যাটম্যান, আবার অনেকে হলো সুপারম্যান। এবারে বলো শুধু ক্যাপচারম্যান, এবারে বলো শুধু ক্যাপচারম্যান, এবারে বলো শুধু ক্যাপচারম্যান, এবারে বলো শুধু ক্যাপচারম্যান।